প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই সিরিজ আলোচনায় আপনারা জানেন যে মাঝে মাঝেই আমার এই পেজে সরকারীণ পেজে কিছু কিছু প্রসঙ্গ নিয়ে আমি কথা বলি আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কবিতাকে শেখা যায় প্রচুর জ্ঞান অর্জন করে কি ভালো কবিতা লেখা সম্ভব কবিতার কিছু টেকনিক আছে বৈশিষ্ট্য আছে ছন্দ আছে চিত্রকল্প আছে উপমা আছে উৎপ্রেক্ষা আছে এই এইসব বিষয়ের বইগুলো যদি একজন মানুষ মুখস্থ করে ফেলে খুব ভালো করে পাঠ করে তিনি কি ভালো কবি হতে পারবেন এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই চলছে যে পড়াশোনা জ্ঞান অর্জন এইসব ছাড়া সাহিত্য হয় না অনেকে বলেন কিন্তু আমি প্রশ্ন করতে চাচ্ছি যে একজন ভালো জ্ঞানী একজন ভালো শিক্ষিত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ছাত্র প্রচুর বই পড়েছেন দেশ বিদেশের বই পড়েছেন কবিদের নারী নক্ষত্র তিনি জানেন তিনি কি ভালো কবি হতে পারবেন সম্ভবত প্রশ্নের উত্তর হচ্ছে না কারণ কবিতা এমন এক বৈশিষ্ট্য কবিতা লেখার এমন এক গুণ যেটা প্রকৃতি মানুষকে দেয় প্রাকৃতিকভাবে সে মানুষটি তার ডিএনএর মধ্যে বহন করে নিয়ে আসে কবিতা এবং সেটা তিনি প্রকাশ করেন জ্ঞান অর্জন করে বইপত্র মুখস্থ করে ছন্দের ক্লাস করে ছন্দ মুখস্থ করে উপমা কাহাকে বলে কত প্রকারও কি কি মুখস্থ করে একজন মানুষ সম্ভবত হতো ভালো কবি হতে পারেন না তিনি ভালো পাঠক হতে পারেন কবিতার কবিতার ভালো সমজদার হতে পারেন কবিতার সমালোচকও হতে পারেন কিন্তু জ্ঞান দিয়ে অর্জিত বিদ্যা দিয়ে কবি হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি যদি সম্ভব হতো তাহলে ওই প্রশ্নটাও সম্ভব হতো যে প্রেমিক হওয়ার জন্য ভালো ডিগ্রি প্রয়োজন একজন লোক পিএইচডি করেছেন ইঞ্জিনিয়ার ডাক্তার তিনি বায়োকেমিস্ট্রিতে হয়তো বা গবেষণা করছেন তিনি কি ভালো প্রেমিক হতে পারবেন প্রেমের সঙ্গে কি জ্ঞানের সম্পর্কে সরাসরি আছে সম্ভবত নেই প্রেমিক হওয়ার জন্য দরকার হচ্ছে একটা মন হৃদয় কম্পন এবং এই কম্পন ছাড়া যেমন প্রেম হয় না হৃদয়ের কম্পন না থাকলে কবিতা লেখা যায় না কবিতা লেখা সম্ভব না এ কারণেই কুড়ি বছর আগে একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম আমি যে সলা পরামর্শ করে ডাকাতি করা যেতে পারে কবিতা লেখা সম্ভব না এর মানে হচ্ছে কবিতার জন্য মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কম্পন সংবিধান একটা স্পর্শকাতর মন প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই কথা বলছি না যে জ্ঞানের কোনো প্রয়োজন নেই অবশ্যই পাঠ প্রয়োজন ভালো কবিতা পড়া প্রয়োজন ছন্দ জানা প্রয়োজন উপমা অপেক্ষা জানা প্রয়োজন কিন্তু এগুলো জানলেই একজন কবি হতে পারবে আমি সেটা মনে করি না আজকে এতটুকুই থাক আপনাদেরকে অনেক ধন্যবাদ